শুনেছি আজকে নাকি পদ্মা সেতু, ও সরি, পাক আজকে নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে হেলিকপ্টারে করে গিয়েছে সেই সিলেটবাসীর দুরবস্থা দেখার জন্য। এই বিষয়টা নিয়ে দেখছি আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকের কিছু প্রশ্ন। হ্যাঁ, অনেকের প্রশ্ন যে সেই সিলেটের এই অবস্থার মধ্যে প্রধানমন্ত্রী হেলিকপ্টার দিয়ে কেন দেখলেন, পারতেন না বা নৌকা দিয়ে যেতে? অনেকেরই প্রশ্ন এটা যে যে তিনি নৌকা দিয়ে কেন যায়নি। এখন একদল আবার সেই কমেন্টে রিপ্লাই করছে যে তিনি নৌকা দিয়ে যায় না এই কারণে, কারণ যদি তিনি আবার ওই বন্যার পানিতে টুস করে পড়ে যায়। ঠিক আছে, আসলে তিনি দেশের প্রধানমন্ত্রী, তার অনেক মান সম্মান আছে, তিনি উপর দিয়ে যাবে তো স্বাভাবিক, তাই না? উনি যাবে হেলিকপ্টার দিয়ে, উনি যাবে বিমান দিয়ে, তাতে আপনার কী আসা যায়? বন্যা হয়েছে আজকে থেকে প্রায় 1 সপ্তাহ আগে, উনি গিয়েছে আজকে দেখতে, কারণ তিনি খুব সম্মানী ব্যক্তি, তাই আগে যায় নাই, সবার শেষ হয়ে গেছে, বুঝতে হবে ভাই এগুলো। ঠিক আছে, আবার অনেকে বলতেছেন আপনার বন্যার্ত মানুষের জন্য তিনি কি করেছেন, তো এই সিলেটবাসীর জন্য অনেকে অনেক ত্রাণ নিয়ে আসছে, অনেক 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 টাকা দিয়েছে, ওদেরকে সহায়তা করেছে। তার মধ্যে আছে আমাদের ব্যারিস্টার সুমন সাহেব, উনি দিয়েছে 70 লক্ষ টাকা, এবং আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসরিফ খান, সে দিয়েছে প্রায় 16 লক্ষ টাকা। আমাদের ফরাজ করিম চৌধুরী ভাই, সে দিয়েছে 20 লক্ষ টাকা। পেমোশনের ফিরোজ ভাই, উনিও দিয়েছে অনেক টাকা। আমাদের তহিদ আফ্রিদি, সেও দান করেছে। তো সবগুলা মিলে, হ্যাঁ, আবার অনেক ইসলামিক ফাউন্ডেশন থেকে সহায়তা করেছে, এই সবগুলো মিলে হয়েছে 2 কোটি 22 লাখ টাকা প্রায়। এখন আমাদের রামজনতা বলতেছে যে আমাদের প্রধানমন্ত্রী দিয়েছে মাত্র 60 লক্ষ টাকা। হ্যাঁ, 60 লক্ষ টাকা দিয়েছে। আর আমাদের এই যে যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন, সোশ্যাল ব্যক্তিত্ব সম্পন্ন, সেই মানুষগুলো দিয়েছে 2 কোটি 22 লক্ষ টাকা দিয়েছে। কোনটা তাহলে কোনটা বেশি আপনি মনে করেন? যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তারা সবার কাছ থেকে চেয়েছে, হ্যাঁ, তারপর দিয়েছে 2 কোটি 22 লক্ষ টাকা, তাই না? আমাদের প্রধানমন্ত্রী দিয়েছে, একাই দিয়েছে পুরো 60 লক্ষ টাকা। অনেক বেশি না? একটা রাষ্ট্রের পক্ষ থেকে 60 লক্ষ টাকা দিয়েছে, বিশাল বিশাল টাকা দিয়েছে, কিন্তু অনেক টাকা দিয়েছে। ওগুলো তো আর আমাদের টাকা না, সেই 60 লক্ষ টাকা কিন্তু মানুষের টাকা না, ওগুলো তার নিজের টাকা, তাই না? এমন তো মনে হইতেছে, আপনারা কি বলেন? আমাদের যে ভাইরা দিয়ে দান করেছে, সেই ভাইরা আমাদের অনেক প্রবাসী ভাইয়ের কাছ থেকে নিয়েছে, অনেক বিত্তশালী ভাইদের কাছে নিয়েছে, যে যেভাবে পারছে সেভাবে দিয়েছে। এটা একটা ভালো কাজ, অবশ্যই প্রশংসনীয় কাজ, অন্তত তার মাধ্যমে একটা সহায়তা হয়েছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীও দিয়েছে, কিন্তু 60 লক্ষ টাকা কিন্তু কম না, যেখানে আমাদের ব্যারিস্টার সুমন সাহেব দিয়েছে 70 লক্ষ টাকা, যদিও তার নিজের টাকা না, মানুষের কাছ থেকে নিয়ে এনে দিয়েছে, তাও কিন্তু একটা ভালো কাজ করছে। কিন্তু প্রধানমন্ত্রী সে তার নিজের টাকা দিয়েছে, এটা আমাদের কোনো ভ্যাট ট্যাক্সের টাকা দেয় নাই। আমাদের মনে তেমনিতেই এত এত কিছু নিয়ে শুধু আমাদের মনে জ্বালা আর জ্বালা, জ্বালা জ্বালার দরকার নাই, জ্বালা পাওয়া তো পানিতে টুস করে ফেলে দেয়।